আমাদের প্রিয় তুষার স্যার, আজকে আবারও একটি রিভিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। সেটা হলো আমাদের GNMNM এর রিভিউ ভিডিও নিয়ে। আমাদের কেপি কনস্টেবলের বই তো কালকে লঞ্চ হয়ে গেল, কিন্তু তারপরেও GNMNM এর এই রয়েছিল আমার হচ্ছে ফার্স্ট এডিশনের বই, এইটা হলো আমার সেকেন্ড এডিশন থেকে পরবর্তী যে সকল বই। তো এই বইগুলো আমাদের অ্যামাজনে এবছর মানে এবারের সব থেকে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি সোল্ড বই হিসেবে কিন্তু রিকমেন্ডেড হলো। অবশ্যই তোমরা এখনো পর্যন্ত যারা যারা আমাদের GNMNM এর বই পারচেস করনি তারা অবশ্যই করে নিও, অ্যামাজনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং যদি এটা ভিডিও ফেসবুকে যখন আপলোড হবে তখন তোমরা উপরেই পেয়ে যাবে। এবং তার আগে অবশ্যই দেখে নাও একবার না, অনেকেই বলছে স্যার একটা রিভিউ দিয়ে দেন, আপনার পুরো বইটার একটা রিভিউ দিয়ে দেন। তো অবশ্যই রিভিউ দেখো, আগে রিভিউটা দেখে নাও, তোমরা যদি নিজের মনে স্যাটিসফাই হও তবেই তোমরা পারচেস করো, নচেত কোনোভাবেই প্রয়োজন নেই। ওই জন্য আমি সবার আগে বলবো একবার অবশ্যই রিভিউটা দেখে নাও, রিভিউটা দেখে নিয়ে দেন তারপরে প্রসিড করো। সবার আগে আমি তোমাদেরকে আমাদের বুক যে পার্টটা রয়েছে, বইয়ের পার্টের যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা, যেখানে আমাদের সম্পূর্ণ বুকস এর রিগার্ডিং যে সকল ডিস্ক করা হয়ে থাকে সেই নাম্বারটা আমি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। নাম্বারটা কাইন্ডলি নোট করে নেবে, সেটা হলো 8597184264। আমি আরেকবার বলে দিচ্ছি, 8597184264। এইটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটা প্রত্যেকে নোট করে নাও। এটা প্রবলেম রিগার্ডিং যে কোনো প্রবলেম হতে পারে, তোমাদের কোশ্চিনের দিক থেকে যে কোনো প্রবলেম যাই হোক না কেন, তোমরা সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। সেটার যা যা দরকার, তোমরা যে কোনো মন্তব্য, যে কোনো কমেন্ট বা বই কেনার ক্ষেত্রে যে কোনো সমস্যা হলে এই নাম্বারে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারো। ওকে, এইবার তোমাদের ক্ষেত্রে তোমাদের সুবিধার্থে একটা আমি বলছি, এবার একটা নতুন ইম্প্রোভাইজ করলাম। বই দেখা যাচ্ছে যে বুক অনেকে পারচেজ করতে পারছো বা পারছো না, দেখতে পাচ্ছে অ্যামাজনে কোনো রকম কোনো লিঙ্ক ফেলিয়ার হচ্ছে, সেই কারণে আমি আরেকটা বিষয় করলাম, মেশোতেও আমরা এটা আপলোড করে দিয়েছি, ফ্লিপকার্টে হয়তো বা এই মাসের মধ্যে তোমাদের সেটা আপলোড হয়ে যাবে। এ বাদেও এই যে বুকটা রয়েছে এই বুকের PDF ও কিন্তু আমরা সম্পূর্ণরূপে এভেলেবেল করে দিলাম, ঠিক আছে? মানে যদি কেউ মনে করে যে না স্যার আমার বই আমার দরকার নেই, আমার PDF দরকার, আমার বাড়িতে প্রিন্টার রয়েছে, আমার পাশের জেরক্সের দোকান থেকে আমি খুব কম দামে পেয়ে যাবো, তো একদম মিনিমাল প্রাইস আমি সেটা রেখেছি, সেটা হলো অনলি 120 rupees, সরি 120, এটা ফর কেপি, সরি এটা 120 ফর কেপি, এটা রয়েছে আমাদের 140 rupees ফর GNM, 140 rupees ফর GNM PDF এর জন্য, ঠিক আছে? তোমরা যদি মনে করো যে এই 384 পাতার যে আমাদের বইটা রয়েছে সেটা তোমরা PDF আকারে নেবে, তো সেখানে কস্টিং অনলি 140 rupees পড়বে, এবং তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মধ্যে দিয়ে সেটা করতে পারো। তোমাদের পেমেন্ট রিলেটেড কি কি ইনফরমেশন রয়েছে আমি একটু একবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের 8436913684, এইটা হলো আমাদের UPI আইডি, এটা হলো আমাদের UPI আইডি। অর্থাৎ তোমরা যদি মনে করো যে আমি ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো পেমেন্ট করবো, পেমেন্ট করে পেমেন্ট স্ক্রিনশট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং নিজের ডিটেলসটা দিয়ে দেবে, সঙ্গে লিখে দেবে ফর NM GNM বুক বা KB কনস্টেবল বুক, বা দুদিন বাদে আমাদের যে WB কনস্টেবল বুক বা SI বুক যেগুলো বেরোচ্ছে সেটা লিখে দেবে, আমরা সেখানে PDFটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে? এইবার এটা কিন্তু শুধু যা নোট করে রাখো, আমি এইটুকুই রিকোয়েস্ট করবো একবার দেখে নেবে ভিডিওটা, যে আমাদের আমরা কেন বেস্ট সেলারের এই মুহূর্তে আমরা টপে রয়েছি অ্যামাজনে GNMNM এর যে ওয়েস্ট বেঙ্গলের বুক সেলিং এর ক্ষেত্রে সেটা দেখে নেবে। আমি তোমাদের একটা সম্পূর্ণ PDF আমি দেখিয়ে দেবো, এবং আমাদের বিগত বছরের যে সকল স্টুডেন্টসরা বিভিন্ন জায়গায় চাকরি পেয়েছে, অফলাইন কোচিংয়ের স্টুডেন্টসরা বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছে, তোমাদের তো গত বছর 32 জন আমাদের একটা ইনস্টিটিউট থেকে বেরিয়েছিল, অন্যান্য ইনস্টিটিউট থেকে আরও অনেক বেশি বেরিয়েছে। তো এখানে আমাদের যে কন্টেন্টটা রয়েছে মডেল প্র্যাকটিস সেট কোশ্চিন, এটা টোটাল আমরা 30খানা সেট রেখেছি। অনেকে মনে করছে স্যার এটা তো অনলি প্র্যাকটিস সেট, স্টুডেন্টস এটা একটা বই, কেন বই, এটা একটা সম্পূর্ণ কমপ্লিট বই, কেন বই বলছি কেবল দেখলে বুঝতে পারবে। 2 থেকে শুরু হয়েছে 356 অবধি রয়েছে, ঠিক আছে? এটার আপডেটেড যে ভার্সনটা ওটাও তোমরা পেয়ে যাবে, সেটা নিয়েও কোনো সমস্যার বিষয় নেই। দেখো আমাদের এখানে প্র্যাকটিস সেট 1টা আমি তোমাদেরকে এখানে গোটাটা কমপ্লিট করিয়ে দেবো, কেন আমি এটাকে একটা বই বলছি সেই জিনিসটা তোমার আগে দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে, দেখো কাঁকড়ার শাসঙ্গের নাম কি, বুকগিল,
এটা হলো এক নম্বরের প্রশ্ন, যেখানে নেগেটিভ মার্কিং থাকে তোমাদের একের চার, এবং এটা হলো প্রথম পার্টটা আমাদের রয়েছে জীবন বিজ্ঞান। এরপরে আমাদের রয়েছে যেমন পৃথিবীর সব খাদ্য শৃঙ্খলের গোড়ায় উৎপাদন, সূর্যের কোন চলন দেখতে পাওয়া যায়, বিশুদ্ধ মোটর গাছের জনন, জীবের সামগ্রিক বৃদ্ধি বা প্রজনন, মাছের গমনঙ্গ, সবজির সৃষ্টি, পঞ্চন নিরোধক যৌগ, সবচেয়ে ছোট ফুল গাছের নাম, কোন প্রাণীর প্রথম ক্লোনিং করা হয়েছিল, একদম তোমাদের জিএনএম এএনএম পরীক্ষাকে টার্গেট করে যেন প্রশ্ন হয় সেই প্রশ্ন। স্তন্যপায়ী প্রাণীর কত কতটি স্নায়ুর সংখ্যা কত, উদ্ভিদবিদ্যার জনককে, মানব দেহের বৃহত্তম গ্রন্থির নাম কি, কোন প্রাণীর মধ্যে দেহখণ্ডক সর্বাপেক্ষা কম, বংশগতির ধারক এবং বাহক, দুধ কোন প্রকারের দ্রবণ, নিউক্লিয়াসের বিভাজন, ভাইরাস গঠিত নাম, মানব দেহের রক্ততঞ্চন, এগুলো সমস্ত দিয়ে তোমাদের যে জীবন বিজ্ঞানের প্রথম যে কোশ্চেনগুলো রয়েছে যেগুলো এক নম্বরের সেগুলো, এবং তারপরে রয়েছে দুই নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের থেকে থাকে। এই দুই নম্বরের প্রশ্নগুলো যেমন রয়েছে, যেখানে একটা অপশন হতে পারে, দুটো অপশন হতে পারে, সব দেওয়া আছে। তো এই হলো আমাদের যে সায়েন্সের লাইফ সায়েন্সের পার্টটা। এরপরে চলে আসবে আমাদের ফিজিক্যাল সায়েন্স পার্ট, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ ওয়াটার গ্যাস কাকে বলা হয়, আপেক্ষিক আর্দ্রতা কি, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি অ্যাসিডের অপরিহার্য, নিম্নলিখিত সংকর ধাতুর মধ্যে কোনটি তামার সংকর ধাতু, কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়, তাপ তড়িতের কুপরিবাহিতা, চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে, এই ধরনের ইম্পর্টেন্ট যত প্রশ্ন থাকে সেগুলো। নেক্সট থাকছে তোমাদের ইংলিশের পার্টটা, যেখানে 1/4 তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে এই ইংলিশের পার্ট। এবং এই দেখো এই পারে রয়েছে আমাদের যেটা কন্টিনিউ চলছিল দুই নম্বরের যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের ফিজিক্যাল সায়েন্সের সেগুলো। তারপরে চলে আসবে তোমাদের ইংলিশের পার্ট, ইংলিশের পার্টের কোশ্চেনগুলো এখানে কমপ্লিটে সব রয়েছে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন বলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলো, আর্টিকেল প্রিপারেশন বলো, তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলো, সব। তারপরে আমাদের অঙ্কের পার্ট রয়েছে, অঙ্কের পার্টে তোমাদের যে পাটিগণিতের উপরে প্রশ্ন হয়ে থাকে সেগুলোও রয়েছে, পরিমিতির প্রশ্ন রয়েছে, ঠিক আছে, যেগুলো তোমাদের গত বছর তো এসছে সেই সকল চ্যাপ্টারগুলি শুধু কভার করা হয়েছে। তারপরে রয়েছে সাধারণ জ্ঞান, রাতকানা রোগ কেন হয়ে থাকে, কোন আন্দোলনের ফলশ্রুতি যাদবপুর বিশ্ববিদ্যালয়, আমার জীবন আমার বাণী কার উক্তি। তারপরে রয়েছে রিজনিং এর প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। এবার উত্তরের পার্টটা দেখে নাও, কেন আমরা এটাকে বই বলবো, প্রথমে তোমাদের সমস্ত উত্তরটা একটা পাতার মধ্যে দেওয়া রয়েছে ঠিকই, কিন্তু আসল গল্প হলো পরে, যেটা তোমরা ওয়েস্ট বেঙ্গলের কোনো বইয়ে পাবে না আমি এটা গ্যারেন্টি দিয়ে বলছি। এরপরে শুরু হলো আমাদের ব্যাখ্যা, প্রথম যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা যে উত্তর বা অপশনস, তারপরে দেখো তার প্রত্যেকটা, যেমন বাই বইয়ে বাইরের ফুসফুস হলো এক ধরনের শ্বাস প্রশ্বাসের অঙ্গ, যা বায়ুমণ্ডলের গ্যাস বিনিময়ের জন্য বিচ্ছু বা মাকড়সার মতো অনেক অংশে থাকে। তারপর দুই নম্বর, যেমন ফাইটোপ্ল্যাংটন অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক অবাধ ভাসমান, মানে উত্তর তো ফাইটোপ্ল্যাংটন, সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা। এখানে উত্তর আছে অক্সিনোমিটার তিন নম্বরের, সেটার যেমন এটা গ্র্যাঅক্সিন টু গ্রোমেট্রন উদ্ভিদের বৃদ্ধির হারকে পরিমাপ করে থাকে। তারপরে আমাদের পেশি ছিল এখানে উত্তর 10 নম্বরে, একটি মায়োটেম পেশি হলো পেশিগুলির একটি গোষ্ঠী যা একক মেরুদণ্ডী স্নায়ুর ভিতরে প্রবেশ করে। এরকম করে প্রত্যেকটা প্রশ্ন যতগুলো রয়েছে, সে আমাদের লাইফ সায়েন্স হোক, ফিজিক্যাল সায়েন্স হোক, জিকে হোক, তোমাদের রিজনিং হোক, তোমাদের অঙ্ক হোক, তোমাদের ইংলিশ হোক, সমস্তটা একদম ব্যাখ্যা সহ প্রত্যেকটা প্রশ্ন একদম এখানে রয়েছে, তোমাদের কোনো কিছু এখানে বাদ নেই, সম্পূর্ণটা রয়েছে একদম ব্যাখ্যা সহ। ইংলিশের ক্ষেত্রেও দেখো দেখতেই পাচ্ছ সমস্ত ব্যাখ্যা সহ, অঙ্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছ সমস্ত ব্যাখ্যা সহ, এখানে কিন্তু সমস্ত উত্তরগুলো কত সহজে তোমাদের এখানে করে দেওয়া রয়েছে। এই ব্যাখ্যাগুলো তোমরা কিন্তু জেনারেলি হয়তো দেখতে পাবে ম্যাথ এবং রিজনিং এর পাওয়া যায়, কিন্তু আমরা কিন্তু তা করিনি, আমরা সম্পূর্ণটা টোটাল যা রয়েছে সম্পূর্ণটার ব্যাখ্যা কিন্তু কমপ্লিট করে একদম শেষ করেছি 100 নম্বরে। তারপরে আমাদের শুরু হচ্ছে প্র্যাকটিস সেট 2। তো এইভাবে আমরা কিন্তু, আমরা কেন অ্যামাজনে এই বছরের বেস্ট সেলার রয়েছি, এর কারণ হলো এটা যে এত চাহিদা এত ডিমান্ড হওয়ার একটাই কারণ, আমাদের এই কন্টেন্ট প্রোভাইড করাটা। এবং আমাদের যে সকল কন্টেন্ট তোমরা পাবে, সে এনএম জিএনএম বলো, ডব্লিউপি বলো, কেবি কনস্টেবল, আমাদের কোচিং এর যে স্টুডেন্টস গুলো যে ফেসিলিটিস পায় তোমরা কিন্তু কেউ বাদ যাবে না, যেটা আমরা এইভাবে পড়িয়ে থাকি সেটাই কিন্তু তোমরা বই আকারে বাড়িতে বসেও পেতে পারবে, ঠিক আছে স্টুডেন্টস। তো এই আমার রিভিউ ভিডিওটা ছিল, রিভিউ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আবারও বলছি ডেসক্রিপশন বক্সে সব দেওয়া রয়েছে, তোমরা যে ফেসবুকে আপলোড হলে এটা উপরে দেওয়া থাকবে, তোমরা দেখে শুনে আরামসে পারচেস করতে পারো, গ্যারেন্টি দিয়ে বলছি কাট অফ এর 50% এর উপরে এটা কভার করবে, আমি তোমাদের লিখিত দিচ্ছি, এটা তোমরা নিশ্চিন্তে থাকো, আমি যেটা একটা বইয়ের উপরেই আমি টোটাল গ্যারেন্টি দিয়ে দিচ্ছি।
তোমার নেওয়ার পরেই বুঝতে পারবে যে এটা কতটা কভার করছে তোমাদের সিলেবাসে, ঠিক আছে? এবং প্রিভিয়াস ইয়ারের কোনো কোশ্চেন এখানে বাদ নেই, সব এখানে অন্তর্নিহিত করা রয়েছে, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্টস, আজকের যে আমার রিভিউটা ছিল সেটা ছিল জেএনএমএনএম এর উপরে, এতটাই। তোমাদের কেমন লাগলো ফিডব্যাক অবশ্যই দিও, যে কোনো মন্তব্য থাকলে সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওটা এতটাই, ধন্যবাদ।